আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লাইলা সুলতানা। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন সকাল 10টা বাজে, আমি সকালের নাস্তা শেষ করেছি, এখন ছাদে যাব। ছাদে আসলে আসলে কেন জানি মনটা অনেক ভালো হয়ে যায়। ফুল গাছ পাতা এগুলাকে অনেক ভালোবাসি। ফল দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, মনটা অসম্ভব ভালো হয়ে যায় ফুলগুলাকে যখন দেখি। এই যে পাশে পুদিনা গাছ, হ্যাঁ ছাদ বাগান আমার আর কি। এই যে অ্যালোভেরা জেল বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা জেল কিভাবে বানিয়ে আমি ইউজ করি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে এই অ্যালোভেরা গাছগুলো দিয়ে আমি আসলে কি করি। দেখুন আমার গাছগুলা কি সুন্দর হয়েছে। মাঝে অবশ্য একটু পাতাগুলো রোগাক্রান্ত হয়ে গেছিলো, এখন মোটামুটি ভালো। আমি পাতাগুলো কেটে নিচ্ছি, অপেক্ষাকৃত মোটা এবং বয়স্ক পাতাগুলো আমি বেছে বেছে কাটছি। দেখুন এই পাতাগুলো, বয়স্ক পাতাগুলোতে যে জেলের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে, এবং এই পাতাগুলো আমি কেটে নেওয়ার ফলে যে চারা গাছগুলো ওগুলো বড় হওয়ার সুযোগ পায়। অ্যালোভেরা জেল বানানোর কমপক্ষে 2 ঘন্টা আগে যদি আমি পাতাগুলো কেটে কষ ঝরিয়ে দিই তাহলে ভালো হয়, না হলে এই কষগুলোতে অনেক সময় স্কিনে আমাদের চুলকায়। এবার আমি পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কষ ছাড়িয়ে 2 ঘন্টা রেখে দেব কষ ঝরার জন্য। দুই ঘন্টা অপেক্ষা করার পর আমি পিলার দিয়ে সুন্দর করে পাতাগুলোকে ছাড়িয়ে জেল বের করে নেব। আগে আমি অনেক ছোটবেলায় দেখেছি মুরব্বীদেরকে অনেক সময় এই পাতাটা মাঝখানে চিরে মাথার উপর দিয়ে রাখতে, গরমে নাকি মাথাটা ঠান্ডা থাকে এই জেলে। এই জেলটা নাকি চুলের জন্য অনেক ভালো এবং আমাদের মাথাকে ঠান্ডা রাখে। এই দেখুন আমি জেলটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি চামচ দিয়ে সুন্দর করে জেলটা বের করে নেব। দেখুন কি সুন্দর জেল, দেখতে অনেক ভালো লাগছে। এভাবে আমি প্রত্যেকটা পাতাকে পিলার দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে জেলগুলা বের করে নেব। এই জেলটা মুখে মাখলে মুখটা অনেকটা স্কিনটা শাইন হয়। এটা আমরা যেমন ইউজ করি, আমার বড় ছেলে ইউজ করে, ও এখন টিনেজার, ওর স্কিনটা বেশ রাফ হয়ে গেছে, ও এটা ইউজ করে, বলে আম্মু অনেক ভালো লাগে তোমার জেলটা মুখে দেওয়ার পর, মুখটা বেশ সফট থাকে। বাইরে থেকে যা আসলে আমরা যখন আসি মুখটা মাখলে অনেক ভালো লাগে। দেখুন জেলগুলো কি সুন্দর লাগছে। এখন আমি যেটা ব্লেন্ডারে দিয়ে দিব পরিমাণ মতো দিলাম। এবার ভিটামিন ই ক্যাপসুল, আমরা সবাই জানি ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনটাকে হেলদি করে। আমরা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমি ব্লেন্ডারে সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিব গ্লিসারিন। আমরা জানি গ্লিসারিন আমাদের স্কিনটাকে সফট করে, আর অ্যালোভেরা আমাদের স্কিনটাকে শাইন করবে। আমরা এবার মিশ্রণটা ব্লেন্ডারের মাধ্যমে মিশ্রণটা সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিই। এবার আমি ছেঁকে নেব যাতে মিশ্রণটা অনেক মসৃণ হয়। সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতগুলো জেল তৈরি হয়েছে। একেবারে পুরো নির্যাসটা আমি নিয়ে নেব। এবার আমি আইস বক্সে সুন্দর করে ঢেলে একটু জায়গা রেখে রেখে আমি ভরবো, কারণ আমরা জানি যে আপনার ফ্রিজে রাখার পর আয়তনটা একটু বেড়ে যায়। সুন্দর করে আমরা বাইরে থেকে এসে একটা করে কিউব মুখে দিলেই অনেক অনেক ভালো লাগে। এই গরমের সময় খুবই ভালো লাগে মুখে। আমি ফ্রিজ আপ করবো, এটা তো জমে গেছে আমার ছেলে, দেখেন মেখে দেখাচ্ছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং ভিডিওটি ডেইলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।